ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টসে জিতে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ এনামুল হক বিজয়কে হারিয়ে প্রথমেই বিপদে পড়ে এ বিপদ কাটিয়ে উঠে দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যাট ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো রানের রেকর্ড গড়া পার্টনারশিপ গড়ে আউট হন সাকিব আল হাসান একশো বলে সাতানব্বই রানের তার এই ইনিংসটি সাজানো ছিল ছয়টি চারে সাকিব আল হাসান আউট হওয়ার পরেও তামিম ইকবাল খেলা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে একশো বলে তিনি করেছেন একশো তিরিশ রান একাশি স্ট্রাইক রেটে খেলা তামিম ইকবালের এই ইনিংসটি সাজানো ছিল দশটি চার ও তিনটি ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে দুই টেস্টে হারতে হয়েছিল বাংলাদেশের সেই ভীতি যেন এই ওয়ানডে সিরিজেও কাজ করছে বাংলাদেশ শিবিরে আর এই কারণে অ্যানামুল হক দ্রুত আউট হওয়ার পর বেশ রক্ষণাত্মক খেলা শুরু করেন সাকিব ও তামিমরা শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংসে এগারো বলে তিরিশ রান পায় বাংলাদেশ যার উপর ভর করে শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে দুইশো উনআশি রান করতে সক্ষম হয় টাইগাররা মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট ছিল দুইশো তিনি মেরেছেন দুটি ছক্কা ও তিনটি চার